আচ্ছা এখানে দেখতেছেন আরো একটি বেশ একটি মোটা ছোট গরু সুঠাম একটি গরু এই গরুটার দাম চাচ্ছে কত কাস্টমার কত বলে এখন পর্যন্ত তো কোথা থেকে আসলো গরুটা সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আজ আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম কুমিল্লার বোরার আড্ডা হাটে এই হাট থেকে আপনাদেরকে আজ বেশ বড় একটি সুঠাম গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব তো গরুটি কত দাম কত মন টার্গেট দাম হচ্ছে কত কাস্টমার এখন পর্যন্ত কোনো কিছু বলছে কোনো দর দাম হয়েছে তো গরুর মালিক কোথা থেকে আসলো এই গরুটার কোনো নাম দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে আজ আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক দেখতেছেন বেশ বড় একটি সুঠামদে গরু এই গরুটা তো আমরা চলুন গরুর মালিকের সাথে আমরা কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি তো চলো আমাদের সঙ্গে সবাই থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই কোথা থেকে আসলেন এখন কোন দর দাম হয়েছে কোন দর দাম হয়েছে তো আড়াই লক্ষ টাকা বেচা বিক্রির টার্গেট দর্শক এই গরুটা উনি আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে 1,85,000 বলতেছি উনি এটা কত হলে টার্গেট বেচা বিক্রি 2 লক্ষ হলে ছেড়ে দিবে মানে আর 15,000 হলে ছেড়ে দিবেন আপনি কটা নিয়ে আসছেন গরু আজকে বাজারে আজকে বাজার 5টা নিয়ে আসছেন 5টা নিয়ে আসছেন দর্শক দেখতেছেন এই যে কুমিল্লাতে সবাই কিন্তু ঢাকা দৌড়াদৌড়ি করতেছে ঢাকা উত্তরবঙ্গে অনেক দূরে দূরে দৌড়াদৌড়ি করতেছে এবং চান্দিনা বেশ বড় বড় গরু কিন্তু কাজ আমাদের গ্রামে যে স্থানীয় হাটগুলো সেই হাটগুলোতে বেশ বড় বড় গরু দেখতেছেন এই গরুকে গাবতলি হলে এটা 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা দাম চাইতো কিন্তু গ্রামের এই হাটে আড্ডা হাটে আজকে দাম চাচ্ছে এটা 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু 2 লক্ষ হলে বিক্রি করে দিবে দর্শক দেখতেছেন আমার প্রায় এটা 5 ফিটের উপরে লম্বা আছে দর্শক তো আপনি কয়টা নিয়ে আসছেন আজকে গরুর বাজারে 5টা বিক্রি করছেন এখনো একটা বিক্রি করেন নাই বাজার কেমন মনে হচ্ছে বাজার ডাউন দেখতেছেন সবাই বলতেছে গরুর দাম বেশি কিন্তু সরা আসলে গরুর দাম মোটে সরা নয় গরুর দাম অনেক কম গরু অনেক সস্তা এই গরুটা দেখে আপনারা বিস্তারিত বুঝতে পারতেছেন তো আপনার কিরকম আশাবাদী কি গরু বিক্রি হবে না মানে আজকের বাজারে আড্ডা বাজার কিরকম আজকের বাজারে তো সম্ভাবনা ভালো বোঝা যাচ্ছে না সম্ভাবনা ভালো বোঝা যাচ্ছে না বাজার ডাউন তারপরে যে গরুটা এটা কি আপনার নাকি দর্শক তারপরে বেশ একটি গরু দেখতেছেন এটা এটা ওনার তো এটার দাম হচ্ছে কত এটার দাম হচ্ছে কত তো দর্শক দেখতেছেন গরু এত সস্তা যে গ্রামের যে হাট গুলাতে এত সস্তা যা যেটা বলার বাইরেও নয় আমরা আপনাদেরকে হজরতপুর হাটের গরু দেখাইছি কুমিল্লা ঢাকা গাবতলী হাটের গরু দেখাইছি বাংলাদেশের বিভিন্ন স্থানে গরু দেখানোর চেষ্টা করলাম এবং আর এখন আপনাদেরকে আমরা নিয়ে আসলাম আবার গ্রামের যে হাটগুলা পর্যায়ক্রমে সেই হাটগুলাতে নিয়ে আসলাম এখন থেকে আমরা চেষ্টা করবো নিয়মিত গ্রামের হাটগুলাতে ভিডিও দেওয়ার জন্য দেখতেছেন আপনারা চেষ্টা করবেন গ্রামের হাটগুলা থেকে গরু ক্রয় করার জন্য গ্রামের হাটগুলাতে বেশ কম দামে গরু পেয়ে যাবেন আপনারা দেখতেছেন অনেক অনেক দাম কম গ্রামের হাটগুলাতে দর্শক এখানে দেখতেছেন আরো একটি বেশ একটি মোটা ছোটা গরু সুঠাম একটি গরু এই গরুটার দাম চাচ্ছে কত কাস্টমার কত বলে এখন পর্যন্ত তো কোথা থেকে আসলো গরুটা সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আমরা চলুন আমরা গরুর যে মালিক ওনার সাথে আমরা কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসলেন আসছি খারুল থেকে খারুল থেকে তো কটা নিয়ে আসলেন গরু আজকে একটাই এটা আপনার ঘরের নিজস্ব পালা আমার পালা কতদিন যাবত পালতেছেন গরুটা এক বছর দাম চাচ্ছে কত দাম চাইছি 1 লাখ 1,30,000 টাকা এখন কোন দর দাম হয়েছে কত বলছে 80,000 বলছে তো এই দর্শক এই গরুটা 80,000 টাকা বলছে দেখছেন মাত্র 80,000 টাকা এই গরুটার ঢাকা গাবতলি হলে বা শহরে যে হাটগুলা হলে এটা 1 লক্ষ প্লাস মানে 1,20,000-30,000 হয়ে যেত কিন্তু গ্রামের হাটগুলাতে দেখতেছেন গরু একদমই সস্তা কেমন টার্গেট ২৬ মাস বয়স মাত্র এই গরুটার
তো 80,000 টাকা মূল হচ্ছে কত টার্গেট বেচা বিক্রির 1,10,500 হলে বেচা বিক্রির টার্গেট আসসালামু আলাইকুম দর্শক 1,10,500 হলে উনি এটা বিক্রি করে দিবেন তাহলে যে পরবর্তীতে গরুটা আছে সেই গরু থেকে আপনাদেরকে জানার চেষ্টা করব দর্শক এখানে দেখতেছেন আরেকটি বেশ সুন্দর সুঠামদে গরু এটা দাম জানার চেষ্টা করব গরুর মালিকের সাথে কথা বলে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইটার দাম চাচ্ছে কত 1.5 লক্ষ টাকা এখন কোনো দরদাম হইছে না দরদাম হয় নাই আজকে কাস্টমার বলে না এখন পর্যন্ত বলছে কত বলছে 10 1,10,000 বলছে কত টার্গেট আছে বিক্রির 30 এটা দাঁতে কয় দাঁত দুই দাঁত দর্শক 1,30,000 হলে ছেড়ে দিবে তো এটা কাস্টমার 1,10,000 বলেছে তো দর্শক আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আমরা আরো চেষ্টা করবো আপনাদের গরুর দরদাম সম্পর্কে জানার জন্য তো চলুন আমাদের সঙ্গে থাকুন দর্শক দেখতেছেন এখানে আরো একটি বেশ বড় একটি সুঠামদে গরু তো এটার দাম জানার চেষ্টা করবো আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কোথা থেকে আসলেন ভাই কচুয়া থেকে আসলেন দর্শক উনি চাঁদপুর থেকে চলে আসলো কুমিল্লা আড্ডাহাটে তো এটার দাম হচ্ছে কত ভাই 1,60,000 1,60,000 কত বেচা বিক্রি ভাই কইছিল 35 বেচা বিক্রি মানে 40 হলে চাইরা দিমু 40 হলে ছেড়ে দিবেন কাস্টমার কত বলছে 35 কইছে 35 বলছে ধন্যবাদ দর্শক দেখতেছেন এখানে বেশ একটি আর একটি কালো সুঠামদে গরু গরুটার দাম জানার চেষ্টা করবো আপনাদেরকে গরুটা কোথা থেকে আসলো কাস্টমার কত বলছে তো কত হলে বেচা বিক্রির টার্গেট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে আসলেন আসলাম আড্ডা থেকে পশ্চিম আড্ডা আড্ডা থেকে আসলো মানে হাতের একদম পাশে হাত থেকে হাতে নিয়ে আসলো ভাই দাম হচ্ছে কত দাম তো এটা তো বেচা হয়ে গেছে ভাই 1,00,000 টাকা বেচছি এটা 1,00,000 টাকা যে হয়ে গেছে জি ভাই তো দাম চাইছিলেন কত দাম তো চাইছি 170 মানে 1,70,000 1,70,000 দাম তো দাম চাইছিল তো এটা 1,50,000 টাকা বিক্রি করে ফেলছি তো দর্শক আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আমাদের সঙ্গে থাকুন দর্শক আজকের মতো এ পর্যন্ত কুমিল্লা আড্ডাহাট থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদায় ফারবেজ এগ্রি ব্লগ ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এ পর্যন্তই কুমিল্লা আড্ডাহাট থেকে আমরা বিদায় নিচ্ছি তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের কোন ধরনের আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন আমরা চেষ্টা করবো নিয়মিত আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম